স্কুটির ধাক্কায় মৃত্যু হলো এক বৃদ্ধা। শনিবার ঘটনাটি ঘটেছে খানাকুলের রামনগর এলাকায়। মৃতার নাম খাঁদাবালা দলুই, বয়স 60, বাড়ি খানাকুলের রামনগর গ্রামে। জানা গেছে এদিন খাঁদাবালা দেবী যখন রামনগর দিয়ে হেঁটে যাচ্ছিলেন, সেই সময় মায়াপুর গ্রামে একটি স্কুটি তাকে পিছন থেকে ধাক্কা মারে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খানাকুল গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ব্যাপারটা হয়েছে, উনি মেয়ের বাড়ি এসেছিলেন, তো মেয়ের বাড়ি থেকে রাস্তা ক্রস করে উনি ওর বাঁ দিক দিয়ে রাস্তা ধরে উনি বাড়ি ফিরছিলেন। হঠাৎ একটা বেগতিকভাবে কুঠি গাড়ি এসে, তিনজন চালক ছিল, মানে একজন চালক ছিল, তিনজন বসেছিল, বেপরোয়া হয়ে এসে, চালক একজন আর বাকি দুজন ছিল বসে, তো এমন বেপরোয়াভাবে চালিয়ে এসেছে। উনি ওনার সাইডেই আসছিলেন, সাইডের রাস্তার গায়ে দিয়ে ওনাকে ধাক্কা মারলো, ওখানে যা পড়লো সঙ্গে সঙ্গেই স্পট ডেড। কবে হয়েছিল বাবা ওইটা? কী বার ছিল গো? কালকে শনিবার। কাল শনিবার 6:10 লাগান। ওনার মেয়ের বাড়ি কোথায়? ওনার মেয়ের পাশেতেই বাড়ি। জায়গাটা? জায়গাটা হচ্ছে রামনগর, অর্থাৎ হচ্ছে ধর্মকাটার সন্নিকটে। এই গাড়িটা কি পেছন থেকে মেরেছে না সামনে থেকে? হচ্ছে পেছন থেকে মেরেছে। গাড়িটা ধরা গেছে? গাড়িটা ধরা গেছে, কিন্তু চালক যিনি ড্রাইভার ওনারা হচ্ছে পলাতক, চলে গেছে। কবে গিয়েছিলেন মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি গিয়েছিলেন ওই 5:20 লাগাত, আর বাড়ি ফিরছিলেন ওই 6:10 লাগাত। ওনার বাড়ি কোথায় যিনি মারা গেছেন? যিনি মারা গেছেন ওনার বাড়ি হচ্ছে রামনগর। কী নাম ওনার? কী বলা? খাঁদিওয়ালা দলুই। তারপর আপনারা কী করলেন, কখন খবর পেলেন? আমরা যখন খবর পেয়েছিলাম তখন স্পট থেকে তুলে, তখন কিছু কেমন ওখানে সহদেয় ব্যক্তি ওনারা নিয়ে যথারীতি হসপিটাল গেছে, তখন হসপিটালে মৃত বলে ঘোষণা করেছে। কোন হসপিটাল নিয়ে গেলেন? খানাকুল হসপিটাল। থানায় অভিযোগ জানিয়েছেন? থানায় অভিযোগ জানানো হয়েছে। গাড়ির চালক কি পলাতক? হ্যাঁ, পলাতক। কোথায় কি বাড়ি জানা গেছেন? এই গাড়ি যে গাড়ি চালাচ্ছিল, গাড়ি চালক গাড়ির নাম্বারটা দেখে বলা গেল যে মেদিনীপুরের গাড়ি, ঘাটাল। মেয়ের বাড়ি কী জন্য গেছিলেন জানেন? মেয়ের বাড়ি যায় কী করতে? আপনি কি হন দাদা? আমি ওনার লাতি সম্পর্কে হই। কী নাম আপনার? আমার নাম রমেশ মালিক। ওনার কত বছর বয়স হবে? 61 বছর। গাড়ি আসছিল গড়ের ঘাটের দিক থেকে। গড়ের ঘাটের দিক থেকে? হ্যাঁ, ওই দিক দিয়ে এসে কি মায়াপুরের দিকে যাওয়ার? হ্যাঁ, মায়াপুরের দিকে আসছিল, কিন্তু ওই পেছন দিক দিয়ে মেরেছে, পেছন দিক দিয়ে মারতেই ভুল খেয়ে পড়েছে। ওর তুই প্রিয় রাস্তা যা মাথা ঠোকা হয়েছে, বাস ওখানেই স্পট ডেড। ওনার বাকে খানাকুল হসপিটাল নিয়ে যাওয়া হয়েছিল, চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেছে। ওনার বাড়িতে কে কে আছেন, কটি ছেলে মেয়ে ওনার? ওনার বাড়িতে আর 8 বছর টোটাল আমি বলতে পারবো।